আসসালামু আলাইকুম মাত্র দুইটি আলু দিয়েই অসম্ভব মজাদার এই নাস্তা রেসিপিটা কিন্তু হয়ে যাবে আর এই নাস্তাটি খেতে অসম্ভব মজা এটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসেবে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বা অতিথি আপ্যায়ন করতে পারবেন আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন আর এই আলু দুইটি আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে আলুটি ছিলে কেটেও সিদ্ধ করতে পারেন এই তো আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুগুলি সিদ্ধ হয়ে গেলে আমি ছিলে তারপরে নিব আর দুইটি আলু যখন ছিলা হয়ে যাবে তখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে হাতে সাহায্য করে নিতে পারেন বা কোনো মেশার দিয়েও মেশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে বা মেশার দিয়ে করলে কিন্তু একদম মিহি একটা পেস্ট পাবেন আলুর গ্রেট করে নিলে আলুর ভিতরে কোনো প্রকার দলা থাকবে না আর কোনো প্রকার দলাও থাকা যাবে না এই আলুটার ভিতরে একটা মসৃণ আলুর পেস্ট হতে হবে তাই আমি গ্রেট করে নিচ্ছি যেভাবেই করেন না কেন অবশ্যই মিহি একটা পেস্ট হতে হবে আর এই আলুর নাস্তাটি খেতে যে কি পরিমাণ মজা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না মনে হবে যে আমরা চাইনিজ কোনো খাবার খাচ্ছি আর আমি যে সসটা করবো এই সসের সাথে তো এর কোনো তুলনা হয় না এই তো আমি আলুটা কিন্তু গ্রেট করে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি ফ্লেক্স আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর কর্নফ্লাওয়ারটা কিন্তু পুরোটা আমি এক কাপ একসাথে ব্যবহার করব না অল্প অল্প করে দিব আর মেখে নেব যাতে একটা সফট ডো হয়ে যায় আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু পানি ব্যবহার করতে পারেন এই তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি যখন মনে হবে যে আমার একটা ডোয়ের পরিবর্ত পরিণত হয়েছে তখন কিন্তু আমি এটা আর দেব না এই তো এক কাপ থেকে প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কিন্তু আমার বেঁচে গেছে এখন এখান থেকে আমি সামান্য একটু ই নিয়ে আলুর গোলা নিয়ে তারপরে গোল গোল করে নিব আর শেপটা যা যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তবে এখন এই শেপটা কিন্তু একটা ভাইরাল তাই আমি এটাই দিয়ে নিচ্ছি একটা বোতলের সাহায্যে গোল করে ভিতরটা দিকে চাপ দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর এই ডিজাইনটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর বর্তমানে এই ডিজাইন করে কিন্তু এই নাস্তাগুলো সবাই করে নিচ্ছে তবে আমি একটু ব্যতিক্রমভাবে করে দেখানোর চেষ্টা করছি যাতে আমাদের দেশীয় লোক পায় এই নাস্তাটার ভিতরে এই তো আমার সবগুলো নাস্তা কিন্তু করা হয়ে গেছে আর এই ধরনের নাস্তা হলে কিন্তু সকালের নাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বা আপনারা ইচ্ছা করলে রাতে খাবারও এটা রাখতে পারেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা আমার কিন্তু বেশ গরম হয়ে গেছে আর এর ভিতরে যে আলুর যে নাস্তাগুলো করে রেখেছি সেগুলো ছেড়ে দিলাম এভাবে করে আমি দুই মিনিট দুই থেকে তিন মিনিট এটা সিদ্ধ করে নেব আলু তো আমার সিদ্ধ করা কর্নফ্লারটা যাতে আলুর সাথে ভালোভাবে জমে যায় সেজন্য এটা আমি দুই থেকে তিন মিনিট ধরে এটা সিদ্ধ করে নেব এই তো আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে ফুলেও গেছে বেশ এখন আমি এগুলা উঠিয়ে সরাসরি একটা বরফ যুক্ত পানির ভিতরে চুবিয়ে দেব। ঠান্ডা পানির ভিতরে দিতে হবে তাতে করে এই নাস্তাটা কিন্তু এখনও বেশ নরম তাই বরফের পানির ভিতরে দিলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে এভাবে আমি বরফযুক্ত পানির ভিতরে প্রায় পাঁচ মিনিট চুবিয়ে রাখবো এতে করে অনেক সুন্দর একটা সফট এর মতো হবে যেমন মনে হচ্ছে আমরা এটা খেতে কিন্তু প্রায় মোমোর মতো লাগবে সেজন্য এই বরফ পানিতে চুবিয়ে রাখা এখন আমি এটা ছেঁকে নিয়েছি পানি কোনো প্রকারে থাকা যাবে না তারপর একটা মিক্সিং বলে ডেলে নিয়েছি সসটা বানানোর জন্য আমি একটা চুলাতে কড়াই বসাইছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ একদম মিহি রসুন কুচি দিয়ে দিলাম আপনারা বাটারের পরিবর্তে ঘি বা তেলও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস আর দুই তিন টেবিল চামচ পরিমাপ দিয়ে দিলাম টমেটো সস সাথে এক টেবিল চামচ পরিমাপ দিয়ে দিলাম চিনি আর এখানে আছে হাফ চা চামচ গোলমরিচ হাফ চা চামচ অরেগানো এভাবে করে এই সসটা বানালে খেতে যে কি পরিমাণ মজা লাগে এই সসটা বানিয়ে আপনারা যে কোনো কিছু এই ধরনের খাবার খেতে পারেন ভালো করে নেড়ে চেড়ে সসটা আমি বলক তুলে নেব তারপরে সরাসরি যে আলুর নাস্তাটা করে রেখেছিলাম সেখানে ঢেলে দেব এবং মিশিয়ে নেব আর এইভাবে করে মিশিয়ে নিলে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আর বিশেষ করে সস সস বেশি হলে আরও খেতে বেশি মজা লাগে এখন আমি একটা সার্ভিং প্লেটে সাজিয়ে দিচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা প্লিজ ব্যবসায় একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকা সুযোগ করে দেবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমার সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে